আছে আধার এনরোলমেন্ট কারেকশন আপডেট ফর্ম এই যে ফর্মটা আছে এই এরকম একটা ফর্ম আমরা তৈরি তৈরি তো 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 ফর্মটাই ফর্মটাই যদি যদি দেখো আমরা সেফ নিয়ে তৈরি করি নিয়ে তৈরি করতে অনেকটা খাটনি লাগবে এ দেখো ফর্মটা আর যদি আমরা টেবিল নিয়ে কাজটা করি তো টেবিল নিয়ে অনেক তাড়াতাড়ি কাজটা করতে পারবো তা আমি দেখাচ্ছি কিভাবে ফর্মটা ডিজাইন করতে হয় দেখো আমি এটা দেখেই দেখাচ্ছি তো প্রথমে দেখো সবচেয়ে উপর আছে একটা অশোক চিহ্ন তা আমি এই অশোক চিহ্নটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে আমি ফর্মটাকে প্রথমত এই না করে আমি অ্যাডব রিডারে ওপেন করি এখানে আছে রিডারে ওপেন করছি তাহলে বেশি ভালো বোঝা যাবে এই দেখো তো এই যে ফর্মটা এটাকে আমি ছবি আছে এই ছবিটাকে আমি প্রথমত ডাউনলোড করতে হবে গুগল থেকে গিয়ে দেখো আমি গুগলে অশোক চক্র মানে অশোক চিহ্ন বলে তাই না ওটাকে না কি বলে হ্যাঁ স্যার অশোক স্তম্ভ অশোক স্তম্ভ না হ্যাঁ এই তো চলে এসেছি অশোক স্তম্ভ ছবিতে গিয়ে যে কোনো একটা নিয়ে নিচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি এই ছবিটাকে সেভ করে দিচ্ছি এই ধরে নাও এটা আমি লিখে দিচ্ছি অশোক এবার সেভ করে দিলাম আচ্ছা আমার আর কি দরকার হবে এখানে আধার কার্ডের লোগোটা আছে আধার কার্ডের একটা ডাউনলোড করি আধার চলে এসছে একটা যে কোনো ডাউনলোড করে নিচ্ছি আমি এটা ডাউনলোড করছি কার আওয়াজ হচ্ছে একটু ইয়ে করো মিউট করে দাও যার আওয়াজ হচ্ছে মিউট করো আচ্ছা দুটো ডাউনলোড করে নিয়েছি এবার দেখো পেজটাই আমি এই ফর্মটা বানাবো তো তার জন্য আমি এটাকে নিয়ে আসবো প্রথমত তো নিয়ে আসার জন্য দেখো এখানে লিখা আছে এই লেখাগুলো আর নিয়ে আসছি কিভাবে দেখো কাজটা ফার্স্ট কাজ আমি করছি ক্লিক করছি তারপরে পিকচার নিয়ে আসছি পিকচারে পিকচারে ক্লিক করে দেখো আমাদের যে পিকচারটা আছে সেটা রেখেছি আমি ডেস্কটপে ডেস্কটপে গিয়ে যে ফোল্ডারটা আমি ডিটিভি কালেকশন এই ফোল্ডারটা করলাম এই ফোল্ডারটার মধ্যে আমি সেভ করলাম এই হচ্ছে অশোক স্তম্ভ এটাকে ইনসার্ট করলাম এ দেখো চলে এসেছে এবার এই কাজটা করব আমি টেক্সট র্যাপিং করব তারপরে ইনফ্রন্ট অফ টেক্সট এই কথাটা করব কাজ তারপরে ছোট করব এই দেখো ছোট করলাম দিয়ে এই জায়গায় আমি রেখে দিলাম একটু আমি স্পেসটাকে বাম দিকে নিয়ে আসলাম এই দেখো আর একটু বড় করি দেখি ছবিটাই কেমন আছে এই দেখো তাহলে আমি আর একটু উপর করে দিলাম ব্যাস আমার কাজটা হয়ে গেছে আর কি লাগবে এই ছবিটা লাগবে আধারের আধারের ছবিটা দেখো কিভাবে আনছি পিকচার গিয়ে আধারের ছবিটা নিচ্ছি তারপরে ইনসার্ট করছি ছবি এলো এবার টেক্সট র্যাপিং ইনফ্রন্ট অফ টেক্সট ছবি তোমরা যখন ওয়ার্ডে নিয়ে আসবা এই কাজটা করতে হবে টেক্সট র্যাপিং তারপরে ইনফ্রন্ট অফ টেক্সট এই কাজটা করতেই হবে আমি এই সাইডে বসে দিলাম ছবিটা কাজটা আমার হয়ে গেছে একটু মার্জিনের ভিতরেই বসাই বসানোর চেষ্টা করি এই দেখো আমার কাজটা হয়ে গেছে দেখো এবার আমি লিখব লিখবো কি আমি এখান থেকেই তোমাদেরকে লেখাটা কপি করে নিয়ে নিচ্ছি হ্যাঁ যাতে দেখতে পাও তাড়াতাড়ি ডিজাইনটা দেখাচ্ছি শুধু লেখা চলে এসছে এই যে লেখাটা চলে এসেছে এই লেখাটাকে কী করবো আমি দেখো আমার এখানে লেখা আছে তাহলে লেখাটাকে আমি করব কি এইভাবে স্পেস দিয়ে দিয়ে নিয়ে চলে আসবো ডান দিকে এবার এটাকে বসাবো বসালাম তারপরে এটাকে ডিজাইন করব কিভাবে এই যে দেখো লেখাটা আছে আমি লেখাটাকে ঠিকঠাক করে দিই এইভাবে এই যে কাজটা হয়েছে এটা আছে ফোনটা আছে তোমার এরিয়াল ন্যারো তো এই ফোনটাকে সিলেকশন করে ফোনটাকে করে দিব আমি এরিয়াল ন্যারো নাকি আছে হ্যাঁ এটাই তো আছে এই ফোনটা আছে দেখি এভেনির বুক ফোনটা অটোমেটিক চলে এসছে ফোনটা আচ্ছা যখন আমরা এই লিখাটা চলে আসলো তারপরে আমি এই লিখাটাকে লিখবো মিডিলে তোমরা এগুলো লিখবা বা ডিজাইন করে দেখবা করে কাজটা যে আমি মিডিলে লিখছি তো মিডিলে পেস্ট করলাম এই দেখো মিডিলে চলে এসেছে এই লেখাটা সাইজ একটু বড় করে দিচ্ছি বেশি বড় করলে বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই সাইজ দেখো কাজটা আমার হয়ে গেছে এবার এই কাজটা আমি আধার কার্ডও আছে উপরে দেখো নিচে হয়ে গেছে এবার যে কাজটা করব এখান থেকে আমি এন্টারপ্রেস করলাম দেখো অনেকগুলো ফাঁকা চলে আসছে এই জায়গাটাকে সিলেকশন করে অবশ্যই এটাকে আমি রিমুভ করে দেব লাইন স্পেসিং তাহলে আমার জায়গাটা কমে যাবে এবার আমি লেফটে ক্লিক করছি তারপরে এবার কাজ করব আমি আধার এনরোলমেন্ট কালেকশ কারেকশন আপডেট ফর্ম এই কথাটা লিখবো এটা লিখলাম দেখো লিখা হয়ে গেছে এবার লিখার পর আমি কি করব। এটাকে মিডিল করে দিচ্ছি তারপরে এন্টারপ্রেস করলাম এবার কাজটা দেখো এই কাজটা ডিজাইন কিভাবে করি এই যে কাজটা লিখেছি এটার দেখো ব্যাকগ্রাউন্ড আছে রেড কালার তো এটাকে বলা হয় শেডিং এগুলো চিনতে হবে তোমাদেরকে কিভাবে করছি দেখো প্রথমে এইভাবে লাইনটাকে সিলেকশন করলাম তারপর পেজ যাব পেজ পেজ আউটে গিয়ে শেডিং এ ক্লিক করব দে এখান থেকে একটা কালার আমি এভাবে দিয়ে দিব দিয়ে ওকে করে দিব দেখো কালারটা হয়ে গেছে লিখার কালারটাকে হোয়াইট করে দিব সিলেকশন করলাম তারপর লিখার কালারটাকে কি করব হোয়াইট এই দেখো কাজটা হয়ে গেল আমার তাহলে এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যে কাজটা আমি করব একটু এটাকে উপরে উঠাই আচ্ছা এবার যে কাজটা করব এই লেখাগুলো এই লেখাগুলো কিভাবে নিয়ে আসছি দেখো সিলেকশন করলাম দিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম এবার যখন লেখাটা চলে আসলো অটোমেটিক দেখো তো লেখাটা কি কি করা আছে না ফন্ট আছে ক্যালিব্রি বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে দেখাই কি লেখা আছে রেসিডেন্ট লেখা আছে লিখে দিচ্ছি আমি তো কি করব আমি একটু স্পেস মেরে একটা বানিয়ে নিচ্ছি আমি বক্স শেপ এই শেপের মধ্যে একটা বক্স এইভাবে টেনে নিচ্ছি এই দেখো শেপ দিয়ে এখানে লিখছি আমি রেসিডেন্ট দেখো আর ই এস আই ডি ই এন টি রেসিডেন্ট রেসিডেন্ট লিখার পর এটা লিখবো নন রেসিডেন্ট কপি তো হওয়া কথা কিন্তু হচ্ছে না কেন এই তো হয়েছে দেখো নন রেসিডেন্ট লিখলাম এখানেও কি করব আমি একটা বক্স দিব তো এই বক্সটাকে কপি করে পেস্ট করছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি নন রেসিডেন্ট হয়ে গেল এবার এই কথাটা প্লিজ যে কথাটা লেখা আছে এটাকে আমি এই শেষে নিয়ে চলে আসছি পেস্ট করলাম প্রেস করা মাত্র দেখো একটু এটাকে হালকা এক সাইডে সরাই এই দেখো এবারে এটাকে কি করব আমি এই জায়গায় নিয়ে যাব দেখো একটু আটে না তাহলে কি করব এটাকে একটু সিলেকশন করে সাইজ ছোট করব দেখো এটা গেছে লেখাটার কালার আছে রেড রেড করে দিলাম কাজ আমার কমপ্লিট এবার আমার কাজটা চলে আসবে এই যে টেবিলের কাজ এবার মেন কাজটা আমি বলছি এবার তোমরা ভালোভাবে দেখো কিভাবে কাজ করছি দেখো ফার্স্ট কাজ আছে কি না ফার্স্ট কাজ আছে আমার এই বক্সটাকে আর একটু সাইজ ছোট করি আর একটু ভালো লাগবে দেখতে এই দেখো হালকা ছোট করলাম দেখো কাজটা কি করছি এখানে বুঝে দেখো কলাম কতটা আছে তো কলাম যদি দেখো সম্পূর্ণ যদি দেখো কলামটা তাহলে দেখো এখানে কলাম আছে এটা হচ্ছে একটা কলাম এই যে লাইন নাম্বারগুলো লেখা আছে একটা কলাম হলো তারপরে এটা হচ্ছে একটা কলাম এই যে কলাম এটা একটা কলাম তারপরে এটা একটা কলাম তাহলে একটা দুটো এটা তিনটে চলে গেল তারপরে এটা চার নম্বর কলাম চলে আসছে এভাবে চার নম্বরের পরে এটা পাঁচ নম্বর কলাম তারপরে এটা হচ্ছে ছয় নম্বর কলাম দেখো ছয় ছয় নম্বর ছটা কলাম আছে ছটা কলাম আছে র কতটা আছে দেখো র আছে এটা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা রো আছে আর ছটা কলাম আছে এবার কিভাবে করছি দেখো আমি এই ডকুমেন্টটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তোমরা প্র্যাকটিস করবা ইনসার্টে যাচ্ছি তারপর টেবিল টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম কলাম কতটা করব ছটা আর র কতটা করব উনিশটা তা আমি এটাকে উনিশ করে দিলাম উনিশ করে দেওয়ার পর ওকে করলাম দেখো আমাদের কলাম চলে এসেছে এই কলামের মধ্যে এবার কাজ করছি দেখো কিভাবে কাজ করছি এখানে আমি হালকা এন্টার প্রেস করলাম জায়গাটা ফাঁকা করার জন্য তারপরে এটাকে সিলেকশন করে আর একটু ছোট করে দিচ্ছি একটু গ্যাপিং রাখলাম জাস্ট এবার কাজ কিভাবে করব না আমার প্রথম কলামটা আছে সাইজে ছোট এবার ধরে সাইজটাকে ছোট করলাম শুধু আমার সিরিয়াল নম্বরগুলো লেখা আছে এই জন্য সিরিয়াল নম্বরের জন্য সাইজটাকে ছোট করে দিলাম এই দেখো তারপরে কি আছে এই কলামটা পরের কলাম পরের কলামটা ধরে নাও আমার এইভাবে আছে এই যে কাজটা আছে এইভাবে তো এইভাবে দাগটা ছিল তার মানে আমার কলামটা এত বড়ই আছে যদি থাকে পরে অ্যাডজাস্ট করলে করতে পারবো আচ্ছা তারপরের কলামটা মিডিল বরাবর আছে মিডিল বরাবর থাক তারপরেরটা ছোট আছে তাহলে এই কলামটা একটু ছোট আছে এরকম সাইজ ছোট্ট সাইজ তারপরের কলাম একটু গ্যাপিং দিয়ে পরেরটা বড় আছে এতটা দিয়ে পরেরটা বড় আছে এই দেখো ডিজাইনটা এরকম আছে ট্রাই করে দেখবা তাহলে বুঝতে পারবা এবার আমি লিখার কাজগুলো করি প্রথম আছে এখানে ওয়ান লিখাটা আমার রেড হয়ে যাচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি দেখো ওয়ান লিখলাম এবার এই লিখাটা লিখতে হবে তো আমি লিখছি না যেহেতু আমি কপি করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য নাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে এই দেখো লিখা ফেললাম এই লিখাটা যখন হয়ে গেল এবার তারপরের কলামে আছে দুই এই কলমটাই কিছু লিখা নাই এখানে আছে দুই তো দুই লিখলাম পুরো টেবিলটাই যাতে ব্ল্যাক কালার হয় এই জন্য ব্ল্যাক করে দিলাম দুই লিখলাম তারপরে কলামে কিছু নাই মানে এই সেল দুটো একটা করা আছে তার মানে কি করব আমি সিলেক্ট করে মার সেলে ক্লিক করব। দেখো একটা হয়ে গেল এই দুটো সেলেও একটা আছে তার একটা করে দিচ্ছি মার্চ করে দিলাম দেখো একটা হয়ে গেল। কাজটা কীভাবে হচ্ছে দেখো এবার এখানে লেখা আছে ইন কেস অব আপডেট প্রোভাইড আধার কার্ড এই কথাটা আমি এই সেলটাই লিখছি লিখলাম লিখার পরে আমি এটাকে এরকম আসে কেটে দিলাম এবার দেখো কি করছে এখানে আছে বক্স করা আছে চারটে 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 করে তো চারটে করে বক্স দিচ্ছি দেখো তাহলে আমি এখানে আরেকবার করছি তাহলে দেখো জায়গাটা ফাঁকা হয়ে গেল এবার বক্স দিব কিভাবে ইনসার্টে ক্লিক করব তারপরে বক্স এই যে রেক্টাঙ্গেল এই শেপে ক্লিক করে ছোট ছোট আমি বক্স নিয়ে নিচ্ছি এইভাবে কটা আছে পাঁচটা এই বারোটা আছে তিন চারে বারো আধার কার্ডের জন্য এই একটা দেখো শেপ নিলাম এই একটা সেপটাকেই আমি কি করব কপি করে নিব দেখো সিলেক্ট করে কন্ট্রোল দেবে সি আর ভি দাব মানে কপি হয়ে গেল এবার একটু জুম করে দেখাই তোমাদেরকে এই দেখো কাজটা এবার আমি এই সেপটা যখন বসালাম তো এই সেপটার সাথে আমি এই শেপটাও সিলেক্ট করব মানে দুটো শেপ একসাথে সিলেক্ট করব তার জন্য কি করব ওই সেপটাকে ক্লিক করলাম দেখ কন্ট্রোল দেবে থেকে পরের শেপে ক্লিক করবা দেখো একটা হয়ে যাচ্ছে আরেকবার বলি ক্লিক করলাম একটা সেপ তারপর কন্ট্রোল দেবে থেকে আরেকটা সেপে ক্লিক করবা দেখো সিলেকশন হয়ে গেছে এবার কপি করে পেস্ট করে দিচ্ছি সিলেক্ট করলাম এবার আমি এই তিনটাকেও করব সিলেকশন তখন আমি কন্ট্রোল বাটনটা দেবে থাকব। তারপরে ক্লিক করব পরের সেলটাই ক্লিক করব তারপরের সেপটাই ক্লিক করব। দেখো সিলেক্ট হয়ে গেল চারটা এবার একসাথে কপিতে ক্লিক করব কপি হয়ে গেল আবার কন্ট্রোল দেবে ভি প্রেস করব পেস্ট হয়ে গেল দেখো নিচেই আসছে এবার তুমি এইভাবে ক্লিক করে ধরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিতে হবে এই দেখো বসিয়ে দিলাম যখন এটা বসে গেল আর একবার পেস্ট করছি এইভাবে নিয়ে গিয়ে আবার বসিয়ে দিলাম দেখো আমরা এটা বানিয়ে ফেললাম প্রথম লাইনটা তো এইভাবে তোমাদেরকে বানাতে হবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দুই নম্বর লাইনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে আমি এখানে লিখছি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এবার তারপরের লাইনটাই কি করব এটা পুরোটাই দেখো মার্চ করা আছে মানে একটাই সেল করা আছে তখন এইভাবে সিলেকশন করে পুরোটাকে সিলেকশন করলাম তারপরে লেআউট রিবন ট্যাবে গিয়ে মার্জ সেলে ক্লিক করে দিব দেখো একটা হয়ে গেল এবার এগুলোকে কাজ করতে হবে কেমন এই যে বায়োডাটা লেখা আছে এটাকে কপি করে এগুলোকে নিয়ে চলে যাচ্ছে আমি কপি করে এগুলোকে দিয়ে নিয়ে যাচ্ছে এখানে পেস্ট করে দিলাম দেখো কাজটা হয়ে গেছে পেস্ট করা এবার পেস্ট করা যখন হয়ে গেল আমি এখানে কি করব না বক্সগুলোর কাজ করব তারপরে অ্যাড্রেস নাম জেন্ডার ইমেল অ্যাড্রেস একটু ফাঁকা করলাম নাম ফাঁকা করলাম জেন্ডার ফাঁকা করলাম জিমেল ফাঁকা করলাম এবার দেখো বক্সের কীভাবে করছি ইনসার্টে গিয়ে সেপস চার কোনা শেপস নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে দেখো কীভাবে টানছি এই ধরনের মাউস বসালাম মাউস বসিয়ে ভাই টানছি যখন ছেড়ে দিলাম দেখো বক্স হয়ে গেছে এবার বক্সটা যখন হয়ে গেল এই রকম বক্স আমি চারো সাইডে দিয়ে দেবো মানে কপি করে পেস্ট করছি দিয়ে এখানে দিয়ে দিলাম একটা আবার কপি করে পেস্ট করব তারপরে এর পাশে বসিয়ে দিচ্ছি আবার কপি পেস্ট দিয়ে তার পাশে এইভাবে বসিয়ে দিচ্ছি দেখো আবার কপি পেস্ট দে এর পাশে বসিয়ে দিলাম আবার কপি করব পেস্ট করব যে তার পাশে বসাচ্ছি জেন্ডারের পাশে তারপরে কপি পেস্ট করে এর পাশে বসাচ্ছি ইমেলের এই দেখো কাজটা আমাদের হয়ে গেল তো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আমার তো অনেকটা টাইম হয়ে গেল তো এই যে দেখো ডিজাইনটা তো এই ডিজাইনটা হ্যাঁ স্যার পিডিএফটা দিয়ে দিন হ্যাঁ তো পিডিএফটা তোমরা প্র্যাকটিস করবা সবাই ঠিক আছে ওকে 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 হ্যাঁ